বন্ধুরা, আজকে আমার ঘরের কি হাল! আমার এই ঘর গুছাতে গুছাতেই আজকে দিন পুরো শেষ। কালকে রাত 1টা পর্যন্ত ভিডিও করেছি, আর আজকে তারপরে এই দেখো, এগুলোই সব কানের মালা, এগুলোতে সব জিনিস ছেটানো রয়েছে। তো চলো এখন আমি ঘরটা পরিষ্কার করি আগে। এই দেখো, জামা কাপড় সব খুলে রেখে যেরকম পেরেছি শুয়ে পড়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সুব্রত সখী ব্লগের নতুন ভিডিওতে তোমাদের আরো একবার ওয়েলকাম। তো আজ হচ্ছে শনিবার, শিবরাত্রি। সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা। সবাই জল ঢালো, কিন্তু এবছরে আমার জল ঢালা হবে না। আমিও জল ঢালি, কিন্তু এবছরে যাই হোক আমার জলটা ঢালা হবে না। তো তো আর আজকে শনিবার তো নিরামিষই খাবো। তো আজকে কি করছি না করছি সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর কোথাও যাওয়ার প্ল্যান নেই, যার কারণ আমি একা যেতে পারবো না। আজকে তোমাদের দাদা ভাই ছুটি নেয়, গতকাল তো ছুটি নিয়েছে, দেখতে পেলাম বিবাহ বার্ষিকী ছিল। আর আমাকে তো এত সুন্দর একটা গিফট দিয়েছে, আমি তো কোনোদিন ভাবিনি যে ও আমাকে গিফটটা মানে দেবে। আর কি বলতো, মানে আমি ভীষণ খুশি গিফটটা পেয়ে। আর ওটা আমার মানে সব মেয়েরাই স্বপ্ন দেখে, তো আমিও দেখতাম, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি ও মানে পূরণ করবে সেটা কোনোদিন ভাবিনি। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমরাও কমেন্টে জানাবে যে আগামীকালের গিফটটা কেমন হয়েছে বিবাহবার্ষিকী, ঠিক আছে? তো তোমাদের দাদা ভাই এখন মুখ ধুতে গেছে, বাবুকে পড়তে দিতে যাব। তো রেডি হয়ে গেছে, আর আমাদের এখানে এখনও ঠান্ডা। আর আমার যেহেতু জ্বর, সেই কারণে সোয়েটার পরবো। সোয়েটারটা যে কবে পরা বন্ধ হবে, তোমাদের সামনে সকাল সকাল সোয়েটার পরে চলে আসতে হয়। তো ওই দেখো, তোমাদের দাদা ভাই আসলো ঘরে। তো চলো ও মুখ ধুয়ে আসুক, আর তারপর আবার দেখা হচ্ছে। ও তার আগে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করি, কালকের গিফটটা ওর কেমন লাগলো তোমার? আমি মুখ ধুইনি এখনো, মুখ ধুইনি, টাইম পাইনি। আর কালকে তো দেখতেই পেলা সকালে ঘুম থেকে উঠে আগে যেটা দেখালাম, আমার ঘরের বেহালের অবস্থা। মানে ওই অর্ধ রাত পর্যন্ত রাসলীলা করেছি, রাসলীলার পরে ঘরের হাল একবারে বেহাল হয়ে গেছে। তো সেগুলা কিছুটা অন্তত মানে সব পুরোটা করা হয়নি, তো কিছু হয়তো করলাম, ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিয়েছি। আর এই যে সোফাতে জামা কাপড়, মানে আমার কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি, ও জামাটা রাখা রয়েছে, তো ও ভাঁজ করে নিবে। ঘরের যা হাল হয়েছে তা বলার কথা না। তো চলো আবার দেখা হচ্ছে পরে, বাবুকে দিয়েছে একবারে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, সে সকালে ভিডিওটা স্টার্ট করে মানে আর তোমাদের সামনে আসা হয়নি, তো বাবুকে দিয়ে চলে আসলাম। আর আজকে কি বলতো, আসা হয়নি তার কারণে আজকে সেরকম রান্না বান্না করবো না, তো সেই কারণে আরও আসেনি। আজকে রান্না করবো না বলতে কি বলতো, আজকে তো শনিবার, তোমরা জানোই নিরামিষ খাই, আর আজকে শিবরাত্রি। তো মাকে বললাম, মানে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে বাবু রি, তো ওরা দুইজনা ভাত খাবে। তো মাকে, মা রান্না করছিল ভাত, তো মাকে বললাম, মা আজকে তোমার ছেলেকে আর রিককে ভাত দিয়ে দিও। তো ওরা মার কাছে খেয়ে নেবে, তো আমি আবার লুচি টুচি করব। তো আজকে আমি ভাত খাবো না, তো জল না ঢাললেও গায়ে পালতে হবে, তো সেই কারণে মানে আজকে ভাত খাবো না, লুচি খাবো। তো এখন লুচি করব, আর মা রান্না করছে, তোমাদের দাদা ভাই আর রিক ওখানে খেয়ে নেবে বললে। আর আসা হয়নি তার কারণ কি জানো, গতকাল রাতে তো 1টা পর্যন্ত ভিডিও ভিডিও করেছি, তো তারপরে মানে এডিট করা হয়নি কালকের ভিডিও। রাতে আমরা এডিটটা রাতে করে রাখি, তো 1টার পরে কি আর রাত জাগতে ভালো লাগে, তো সেই কারণে এডিট করা হয়নি। তো সব ভোরবেলায় উঠে তোমাদের দাদা ভাই এডিট করলো। তো এডিট করতে করতে আবার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তো ফোনে চার্জ দিয়ে আমি একবারে জামা কাপড় কেচে স্নান টান করে আবার তোমাদের সামনে আসলাম। তো চলো এখন রান্না করে লুচি করি গা, তারপরে আবার পরে দেখাচ্ছে। ময়দাটা মাখিয়ে রেখে গেছিলাম, তো আর একটু ভালো করে মাখিয়ে নেব, নিয়ে লুচি করি। তো এই দেখো, মা আজকে রান্না করেছে ভাত, মাকে লাগছে দেখো কিরকম, মা চুল বাঁধাটা দেখো কত কাজ করেছে আজকে। ভাত আর কি করেছ? ভাজা ভাজা, একটা সবজি, ডাল, শাক হয়নি, শাক হবে। তো এই হচ্ছে মা রান্না, তোমাদের দাদা ভাই এখন খাবে, মা ভাত দিচ্ছে, আর ওইদিকে ঠাকুরের ভোগ সাজিয়ে রেখে দিয়েছে। আর একটু ঠাকুর ভোগটা
তো আমার লুচি বেলা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে, ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এই দেখো ফ্রেন্ড, আমার লুচি বানানো হয়ে গেছে আর ওদিকে বাবু চলে এসছে বাড়ি, তো চলো একদিন বাবুকে খাওয়াবো, তারপরে আমি যখন খাবো তখন আবার দেখবো। তো বন্ধুরা এই দেখো আমি লুচি আর পায়েস নিয়ে চলে এসছি, এটাই এখন আমি খাবো। তো আর তোমাদের দাদাভাই খেয়ে দোকানে চলে গেছে, বাবুরও ভাত খাওয়া হয়ে গেছে, তো চলো এখন আমি খেয়ে নিই, আবার দেখাচ্ছি। দেখতে পেলাম আমরা মানে আমি লুচি টুচি খেলাম বাবুকে খাইয়ে টাইয়ে, তো বাবুকে নিয়ে একটু রোদে গেছিলাম, তো বাবুর ঠান্ডা লেগেছে, মানে কাশি হচ্ছে, সে ঠান্ডা বলতে সেরকম কিছু না, ওই কাশিটাই হচ্ছে, তো ওকে নিয়ে রোদে গেছিলাম। আর এই দেখো অ্যামাজন থেকে আবার একটা পার্সেল এসছে, তো এর ভেতরে কি আছে দেখি। হ্যাঁ আমি তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তো ও ফোনটা তুললো না, তো ও ফোনটা যাই হোক তুললো না, তো এতে কি আছে আমি নিজেই খুলে দেখি। ঠিক আছে, কবে কবে অর্ডার দেয় বলেও না যে অর্ডার দেওয়া আছে কি কিছু। এখানে রয়েছে ল্যাকমির সানস্ক্রিন 100 ml, তো আমি ছোটটা কিনেছিলাম এর আগের বার ফ্লিপকার্ট থেকে, তো এবারই দেখছি বড়টাই অর্ডার দিয়ে দিয়েছে, তো বলেও না যে কি কি অর্ডার দিল। আর আরেকটা কথা কি জানো, মানে ওই যারা ডেলিভারি দিতে আসছে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে, তো এতটাই আমার মানে মুখ চেনা হয়ে গেছে, তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ওখানেই দাঁড়িয়ে গেল, তো বাড়ির ভিতরে আর আসলো না, তো বললো পার্সেল আছে, তো আমি নাম জিজ্ঞাসা করলাম, আমি এর ধরো আমার দেওয়ার বেশি নেই অনলাইনে, তো আমি জিজ্ঞাসা করলাম যে কার পার্সেল আছে কি নামে, দেও বললো তোমাদের দাদাভাইয়েরই নাম বললো, তো সেই কারণে তো আমি আবার পার্সেলটা নিয়ে বাড়ি চলে আসলাম, দিয়ে আমি তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ফোনটা তুললো না, তো আমি ভাবছি খুলে দেখি, তো এই দেখো আর কেমন হবে কি জানি। স্মেলটা তো খুব সুন্দর, কিন্তু দেখতে মেখে কেমন হবে জানি না, তো যাই হোক এখন এটাই মাখতে হবে, তো চলো আবার দেখা হচ্ছে পরে। ঠিক আছে, ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে আসলাম তোমাদের সামনে কথা বলার জন্য। আর এখন কটা বাজে যেন, এখন বাজে হচ্ছে 5টা, আর সেই সকালে দেখেছো তখন না সকাল না দুপুর, 12টার দিকে আমি লুচি আর পায়েস খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি, তো একটু খিদা খিদাও ভাব লাগছে, তো ভাবলাম একটু কিছু খাওয়া যেতেই পারে, তো লুচি তো করে রেখেছি বেশি করে, তো লুচিটা খাবো কি, সেরকম তো কিছুই করিনি, তো আবার এখন আলু ভাজলাম, তো আলু ভাজা করে নিয়ে আসলাম লুচি খাওয়ার জন্য। আর আজকে হচ্ছে আমার যা মানে শিবরাত্রি, তো আমার জায়ের মায়ের বাড়ি হচ্ছে কালী পুজো হয় ওদের আজকের দিনে, তো ওদের বাড়ির নিমন্ত্রণ আছে, তো মা গেল শাশুড়ি মা, তো আমি যাবো না ভাবছি, আমার মানে ছেলের শরীর খারাপ, জ্বর এসছে আর মানে প্রচণ্ড পরিমাণে কাশছে, তো সেই কারণে আর আমি যাব না, তো মা চলে গেল। আর তোমাদের দাদাভাই যদি রাত্রে এসে যায়, নিমন্ত্রণ আছে যেহেতু খিচুড়ি খাওয়ায়, তো ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, যদি যায় তোমাদের দাদাভাই খেয়ে আসবে, নাহলে আলুটা ভেজে নিলাম, তো ওটাই রেখে দেবো, তো তোমাদের দাদাভাই রাত্রে খাবে, তো চলো এখন আমি খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আজকে শিবরাত্রি, বা ভোলেনাথ সবারই মঙ্গল করুক। রাস্তায় আমাদের এখানে জায়গায় জায়গায় আজকে খিচুড়ি দিচ্ছিল, তো আমি এক জায়গা থেকে খিচুড়ি খেয়ে এলাম, বাড়িতে এসে দেখছি কি হচ্ছে লুচি আছে, তো সেখানে দুটো লুচি, আলু ভাজা আর মা দিল পায়েস, তো সেটা খেয়ে নিলাম, তো এবার ঘুমাবো না, তার একটু কাজ আছে ফোনে, সেটা কাজটা করব। তো বন্ধুরা তোমরা আমাদের ভিডিওটা দেখেছো, অনেক ধন্যবাদ তোমাদের। আর তোমার দিদিভাই ঘুমাচ্ছে দেখো, পাশে দেখালাম না আমি আলুটাকে। আর আমার ছেলে একটু জ্বর এসেছে, ওরও শরীর খারাপ, দুজনেরই তাই শরীর খারাপ, আমি ঠিক আছি একমাত্র, যাই হোক। তো বন্ধুরা তোমাদের অনেক ধন্যবাদ, আর গুড নাইট, সবাই ভালো থেকো, আর ভিডিওটা আমি এখানে শেষ করছি।